হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এসেছি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমার ভিডিওর আলোচনার বিষয় হলো শনিবার শনিদেবের আশীর্বাদ পেতে এই মন্ত্র পাঠ অবশ্যই প্রত্যেকের করা উচিত এবং তারই পাশে পাশে দূর হবে অশুভ দৃষ্টি। হ্যাঁ বন্ধুরা, আর তাই আজকের ভিডিওটি আপনাদের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভিডিওটিকে সম্পূর্ণটা দেখুন আর জেনে নিন যে শনিদেবের কুদৃষ্টি থেকে বাঁচতে বা গ্রহদোষ থেকে মুক্তি পেতে চাইলে এছাড়াও আরও যে সুফল শনিদেবের আশীর্বাদ পেতে পারেন, সে যদি আপনারও এই রকমটাই ইচ্ছা থাকে বা আপনিও যদি চান তাহলে শনিবারে শনিদেবের এই মন্ত্র পাঠ অবশ্যই করুন। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক যে সেই মন্ত্রটি কি। শনিবারে শনিদেবের পুজো পাঠ করা এবং তার আরাধনা করলে বেশ কিছু বিপদ কেটে যায়, এমনটাই শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন। আর আপনারা যদি এই দিনে অর্থাৎ শনিবারে শনিদেবের কোনো মন্দিরে গিয়ে তার পুজো দিতে পারেন তাহলে তো তার কৃপা খুব সহজেই লাভ করা যায়। বন্ধুরা, শনিবারেই কেন বলছি, শনিবার শনিদেবের বার, গ্রহরাজ শনিদেব। সপ্তাহের প্রত্যেকটি বারই কোনো না কোনো দেবদেবীর সঙ্গে যুক্ত রয়েছে, আমাদের হিন্দু শাস্ত্র তো তাই বলছে। যেমন সোমবার দেবাদিদেব মহাদেবের বার, মঙ্গলবার পঞ্চমুখী হনুমানজির বার, ঠিক সেই রকমই শনিবার শনিদেবতার বার। তাই এই দিন আপনারা অতি অবশ্যই শনিদেবের মন্ত্র পাঠ করুন, যেটা আমি আজকের ভিডিওতে বলে দেব। এছাড়াও আপনারা যেটা করবেন, শনিদেবের পুজো আরাধনা করবেন। বন্ধুরা, মূল পর্বে প্রবেশ করার আগে আপনি যদি আমাদের এই ধর্মকথা চ্যানেলটিকে প্রথমবারের জন্য দেখেন, এই চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন, তাহলে বলবো আগে তো ভিডিওটিকে সম্পূর্ণটা দেখে নিন, তারপরে যদি মনে করেন তখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অন করে অল করে রাখতে ভুলবেন না। কারণ আমরা প্রত্যেক দিনই ধর্ম সংক্রান্ত নানান টিপস, নানান ধরনের তথ্য, উপাচার, টোটকা দিয়ে থাকি। আপনারা সেইগুলি নিজেদের জীবনে প্রয়োগ করার মাধ্যমে আরও নিজেদের জীবনকে সুন্দর করে তুলতে পারবেন, তার জন্য এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন। আর হ্যাঁ, যারা আজকের ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই জয় গ্রহরাজ শনিদেবের, জয় জয় শনিদেবের জয় লিখে দিয়ে যাবেন। কথিত আছে যে মানুষের ভালো মন্দ কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকেন শনিদেব, কারণ শনিদেব হচ্ছে কর্মফলের দেবতা, ন্যায়ের দেবতা। যখন কোনো ব্যক্তি শনির দশায় ভোগেন তখন সেই ব্যক্তি মানসিক, শারীরিক ও আর্থিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত থাকেন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার সাথেও এমনটা হয় তাহলে জানবেন যে আপনার শনির দশা চলছে। তাই আপনার জন্য তো অত্যন্তই গুরুত্বপূর্ণ, অত্যন্তই জরুরি শনিদেবের এই মন্ত্র জপ করা। এমনটাই বিশ্বাস করা হয় যে শনিবার যে সমস্ত ভক্তরা শনিদেবকে সত্যিকারের মন থেকে ভক্তি ভরে পুজো করেন তাদের সমস্ত ইচ্ছা পূরণ হয়। হ্যাঁ বন্ধুরা, শাস্ত্র অনুসারে শনিদেব ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত, আপনারা কি জানেন? তাই শনিদেবের কৃপা পাওয়ার জন্য আপনারা শ্রীকৃষ্ণেরও উপাসনা করুন, এতে শনিদেব তার খারাপ দৃষ্টি আপনার প্রতি দেবেন না। হ্যাঁ বন্ধুরা, আর জীবনের সমস্ত দুঃখ দূর করতে এই মন্ত্রগুলি অবশ্যই জপ করুন আর অশুভ দৃষ্টি থেকে মুক্তি পান। তা কি মন্ত্র এবার তাহলে আসুন জেনে নিই। প্রথমে একটি মন্ত্র আপনাদেরকে বলবো, যেটা আপনারা শনিদেবের পুজো করার পূর্বে এটা বলে পুজো শুরু করতে পারেন বা শনিদেবের আরাধনা করার সময় এটা বলতে পারেন। ওং সং শনিশ্চরায় নমঃ, ওং সং শনিশ্চরায় নমঃ, ওং সং শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি আপনারা অতি অবশ্যই জপ করতে পারেন শনিবার। আর দুটি মন্ত্র বলবো,
শনিদেবের একটি গায়ত্রী মন্ত্র বলবো, অপরটি বলবো প্রণাম মন্ত্র। আসুন প্রথমে গায়ত্রী মন্ত্রটি শুনে নিন। ওং সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরূপায় ধীমহি তন্নশ্রী প্রচোদয়াত্। আরও একবার বলছি, ভালো করে উচ্চারণগুলো কিন্তু শুনে নিন বন্ধুরা। ওং সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরূপায় ধীমহি তন্নশ্রী প্রচোদয়াত্। এরপরে আপনাদেরকে আমি বলবো, এই গায়ত্রী মন্ত্র আপনারা অতি অবশ্যই 108 বার করে জপ করবেন। এরপর চলে আসি প্রণাম মন্ত্রটিতে। প্রণাম মন্ত্রটি হচ্ছে এইরূপ। ওং নীলাঞ্জনচয় প্রক্ষং রবিসুতং মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতং ত্বং নমামি শনৈশ্বরম। আরও একবার বলছি, ভালো করে শুনুন। ওং নীলাঞ্জনচয় প্রক্ষং রবিসুতং মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতং ত্বং নমামি শনৈশ্চরম। এই মন্ত্রটি, প্রণাম মন্ত্রটিও আপনারা যতবার ইচ্ছা খুশি জপ করতে পারেন। শনিবার দিন অতি অবশ্যই, আবার ভাব একটা শনিবার করেই কিন্তু থাকলে হবে না, আপনাদেরকে প্রত্যেকটি শনিবারেই কিন্তু এই মন্ত্র জপ করতে হবে। যে মন্ত্রটি আপনি উচ্চারণ করতে পারবেন, যে মন্ত্রটি আপনার মুখস্থ থাকবে, যেটি আপনারা মনে হচ্ছে সহজ, সেই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। তবে গায়ত্রী মন্ত্র জপ করলে অবশ্যই 108 বার জপ করবেন, তার কম নয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুনি ছিল। আপনাদেরকে শুধু এই তিনটি শক্তিশালী মন্ত্র জানাবো বলে আজকের ভিডিওটি তৈরি করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি দেখে আপনাদের যদি একটুও ভালো লাগে তাহলে কিন্তু লাইক অবশ্যই করে যাবেন, কারণ আপনাদের করা একটি লাইক আমাদের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ। আর কমেন্টে অবশ্যই জয় বাবা গ্রহরাজের জয় লিখতে ভুলবেন না। এই ভিডিওটিকে আপনি আপনার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সকলকে শেয়ার করুন, যতজনকে পারবেন শেয়ার করুন, যাতে আপনার মতন তারাও এই সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারেন, সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন, আর্থিক কষ্ট, মানসিক অশান্তি, শারীরিক অসুস্থতা, সমস্ত কিছু থেকে। আপনার মঙ্গল হোক, তার সাথে সাথে বাকি সকলের মঙ্গল হোক। ঈশ্বর আপনাদের প্রত্যেকের ভালো করুক, মঙ্গল করুক। সকলে ভালো থাকুন, নিজের পরিবারের সাথে সুখে আনন্দে শান্তিতে কাটান, এই প্রার্থনাই করি। ধন্যবাদ, বিদায়।